সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে স্থানীয় এক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ জাফরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস কনসাল মোহাম্মদ জাফর আহমেদ। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জাহাঙ্গীর সহ অনেকে। সৌদি আরবের শ্রমবাজারে সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী রিক্রুটমেন্ট অ্যান্ড লেবার সার্ভিস প্রদর্শনী 2019। 50টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদি আরবের শ্রম উপমন্ত্রী ডক্টর আবদুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবু থাইন। আর প্রদর্শনীতে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের স্টলটি উদ্বোধন করেন সৌদি আরবের সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ডক্টর ইমরান আহমেদ এমপি। মুজাহিদ আহসান, আরটিভি।